2022 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 85.95 শতাংশ। জিপিএ 5 পেয়েছে 176,282 জন। এবার পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান। আরো জানাচ্ছেন নাজিব ফরাইজি। করোনা মহামারী, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে মাতেন শিক্ষার্থীরা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পৌনে 12 লাখ শিক্ষার্থী অংশ নেয়। পাশ করেন 10,12,000 শিক্ষার্থী। পাশের হার 85.95 শতাংশ। জিপিএ 5 পেয়েছে 176,282 জন। আগের বছরের চেয়ে পাশের হার কমেছে 9.31 শতাংশ। জিপিএ 5 কমেছে প্রায় 12,900। পাশের হারে সবচেয়ে এগিয়ে কুমিল্লা বোর্ড 90.72 শতাংশ। সবচেয়ে কম দিনাজপুরে 79.08 শতাংশ। সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডে 62,421 জন, আর সবচেয়ে কম সিলেটে 4,871 জন। এবার ছেলেদের চেয়ে 15,000-এর বেশি মেয়ে জিপিএ 5 পেয়েছে। শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে, বেড়েছে একজন পাশ না করা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার 50টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করতে পারেনি। গণভবনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। ছেলেদের পড়াশোনায় আরো মনোযোগী হতে বলেন প্রধানমন্ত্রী। পরীক্ষায় পাশ করেছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, সেই সাথে অভিনন্দন জানাই তাদের অভিভাবকবৃন্দকে। আর যারা পাশ করতে পারে নাই তাদেরকে আমি একটু বলবো যে তার জন্য মন খারাপ না করে, তার জন্য আবার নতুন উদ্যোগে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। কারণ আমাদের ছেলেরা ফেল করবে কেন, ফেল করার তো কথা না। কাজে আমি এটাই বলবো, তো পাশের হারে আমি দেখলাম মেয়েদের সংখ্যা একটু বেশি, প্রায় 2.5% মেয়ে বেশি। এখানে আমি বলবো যে ছেলেদের আরও পড়াশোনায় মনোযোগী হওয়া দরকার। তথ্য প্রযুক্তি ট্রেনিংয়ের জন্য আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। বিশেষ করে আমরা যে ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল সেন্টার করে দিয়েছি, এখানে কিন্তু ছেলেমেয়েদের জন্য একটা সুযোগ আছে। এই যে একটা পরীক্ষা দেওয়ার পরে আরেকটা পড়াশোনার মাঝামাঝি সময়ে তারা এই আইসিটি বিষয়ে অর্থাৎ কম্পিউটার বিষয়ে আরও ট্রেনিং নিতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এবার সংক্ষিপ্ত যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সেখান থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন হওয়া উচিত। যে সংক্ষিপ্ত সিলেবাসে বা যেই পুনর্বিন্যাস কৃত সিলেবাসে পরীক্ষা হয়েছে এইচএসসি বা সমমান পরীক্ষা, ঠিক সেই সিলেবাসের উপর এই পরীক্ষাটি হওয়া উচিত। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভর্তি পরীক্ষার ব্যবস্থা করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। একটা তো হলো চাই একটা পরীক্ষা হোক, আর দুই নম্বর চাই যে যতক্ষণ পর্যন্ত সেটাতে আমরা যেতে না পারছি গুচ্ছ পদ্ধতিকেও আরও কত করে ভালো করে সেটাকে ব্যবস্থাপনাটা করা যায়। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।